গত 9 জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল 2022-23 অর্থবছরে যে বাজেট পেশ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদে, প্রস্তাবিত যে বাজেটটি হলো যে 6,78,064 কোটি টাকার। এই যে বিশাল বাজেটের মধ্যে 637 কোটি টাকা বরাদ্দ হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি ক্ষেত্রে, এবং সেখানে আমরা দেখি যে সেই বরাদ্দটি গতবারের থেকে 58 কোটি টাকা বেশি। তো আমরা হয়তো অনেকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে গতবারের থেকে 58 কোটি টাকা বেশি, তার মানে হয়তো সংস্কৃতির অনেক উন্নয়ন হচ্ছে বা সংস্কৃতির ক্ষেত্রে খুব বোধহয় মনোযোগ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিষয়টি আসলে তা না। বাংলাদেশের মতো একটা দেশ, বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্যকে ভিত্তি করে বহু বছরের পরম্পরা এই দেশের, তো এরকম একটা সাংস্কৃতিক আবহে নির্মিত এবং ভাষা সংস্কৃতির উপর ভিত্তি করে একটা যে জাতিরাষ্ট্র বাংলাদেশ, সেই সেই বাংলাদেশের সংস্কৃত চর্চাটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে আরো সেখানে যদি বাজেটের মানে 1% যদি বরাদ্দ না হয় তাহলে এটা খুব দুঃখজনক। এই এই বাংলাদেশের এই বঙ্গে, এই বঙ্গের কথা, এই 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 ভূখণ্ডের প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মধ্যে আছে, আমরা রামায়ণের মধ্যেও দেখি, মহাভারতের মধ্যেও দেখি। আমরা রামায়ণের মধ্যে দেখি যে রামচন্দ্রের পিতা দশরথ তার স্ত্রী কৈকিকে যে গর্ব সহকারে বলছেন যে তার যে সকল জনপদ খুব মানে সমৃদ্ধ তার মধ্যে একটি বঙ্গ। তার মানে এই বঙ্গের যে বহু বছরের একটা ঐতিহ্য আছে, এবং এই কারণে এই ঐতিহ্যগুলো কিন্তু রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই নতুন প্রজন্মকে কিন্তু সেই ঐতিহ্যকে কিন্তু জানানো খুবই খুবই প্রয়োজন। কিন্তু আমরা খুবই দুঃখজনকভাবে দেখি যে আসলে নতুন প্রজন্ম অধিকাংশই এই ঐতিহ্যগুলো জানে না। আজকে আমরা নতুন প্রজন্মকে দেখি যে তারা যাত্রাপালা দেখেনি, তারা তারা জারি গান সারি গান দেখেনি শোনেনি, এই যে এবং বাউল গান যতটুকুন দেখেছে বা শুনেছি সেগুলো হলো আমরা যদি দেখি যে শহরের শিল্পীদের মাধ্যমে, তারা ওই যে তৃণমূল পর্যায়ের যে সেই যে শিল্পীদের যে এই সমস্ত গানগুলো বাউল গানগুলো বা বৈষ্ণব পদাবলীগুলো এগুলো তারা শোনে নাই, এবং শহরের শিল্পীদের ক্ষেত্রে হয় কি যে তারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এবং অধিকাংশই তাকে ঘষা মাজা থাকে, তো বিষয়গুলোর মধ্যে আর সেই ওই যে যে প্রাণটা আর থাকে না। তো আমি এই কারণে চাইবো যে বাংলাদেশে যদি ঠিকঠাক এরকম যদি সংস্কৃতি চর্চা না হয় তাহলে কিন্তু এই এই দেশের এই নতুন প্রজন্মের মধ্যে কিন্তু তারা, অর্থাৎ প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না, এই শূন্যস্থান থেকেই কিন্তু মেরুকরণ হয়ে যাবে, হয়তো তরুণ প্রজন্ম একটা উগ্রবাদের দিকে ঝুঁকে পড়বে। এই কারণে যত বেশি সাংস্কৃতিক চর্চা এইখানে হবে তত বেশি কিন্তু এই উগ্রবাদ বা মেরুকরণ থেকে মানুষ দূরে থাকবে। এই কারণে সত্যিকার অর্থে আমি মনে করি যে আরো বেশি পরিমাণে সংস্কৃতি মন্ত্রণালয় বরাদ্দ হওয়া উচিত, বাড়ানো উচিত, এবং সংস্কৃতির চর্চা তৃণমূল পর্যায়ে। আমরা শুধু আমরা বাংলাদেশি বাংলাদেশি বা বাঙালি বলে আমরা গর্ব আমরা যদি গর্ব করি, কিন্তু সেই গর্ব করার জন্য কি কি করা করণীয় সেটা যদি না করি তাহলে কিন্তু এটা হবে না। এবং হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় যে বাজেটগুলো যে প্রোগ্রামগুলো হয় আমি মনে করি যে প্রোগ্রামগুলো যেন সত্যি সত্যি যেন যৌক্তিক হয় এবং যেটা মানুষের কাজে লাগে। যেমন অনেক সময় দেখা যায়, যেমন একটা প্রবাদ আছে যে কাজীর গরু খাতায় আছে কিন্তু বাস্তবে নেই, এরকমই একটা বিষয় আমরা দেখি যে অনেক সময় বাজার মানে এগুলো বরাদ্দ হয় কিন্তু এটা মানুষের কাজে লাগে না। দেখা যায় অনেক সময় এটা আমলাতন্ত্রেও এটাকে অন্যভাবে করে ফেলে, এটাকে নষ্ট করে ফেলে। তো বিষয়টা খুব মানে দুঃখজনক। আমি চাইবো যে এরকম যেন না হয়, যে আমাদের আমাদের বাজেট যেন সত্যি সত্যি সংস্কৃতি মন্ত্রণালয়ে বাড়ানো হয় এবং সেই বাজেটটি যেন তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি রাষ্ট্রযন্ত্রে যারা আছে তাদের প্রতি অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।